হ্যালো বন্ধুরা, তোমার সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দুর্গা পুজোর শুভেচ্ছা বন্ধুরা। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো নবদ্বীপের দুর্গা পুজো উপলক্ষে নবদ্বীপ জগন্নাথতলার ভট্টাচার্যের বাড়ির লাল দুর্গা পুজো। সেই লাল দুর্গা পুজোর লাল দুর্গা কী কারণে তাই নিয়ে একটি সুন্দর ইতিহাস, কেন মায়ের রং লাল হলো তার নিয়ে একটি সুন্দর ভিডিও, তারপর ভিডিওটি দেখতে হবে বন্ধুরা। নবদ্বীপ জগন্নাথতলার লাল দুর্গা মূর্তি কেন হচ্ছে এত সময় হচ্ছে তোমার সময়, একটা ছোট্ট ভুলের কারণে রং বদলে সম্পূর্ণ রক্তবর্ণ উঠল জগন্নাথতলা ভট্টাচার্য বাড়ির দুর্গা। নদীয়ার নবদ্বীপের প্রাচীনতম পারিবারিক দুর্গাপূজাগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এই লাল দুর্গা। নবদ্বীপের জগন্নাথতলা এলাকার বাসিন্দা ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো, এই ভট্টাচার্য বাড়ির দুর্গা লাল বলে খ্যাত। প্রতিমার বর্ণ টকটকে লাল, রক্তবর্ণ বলতে পারেন। প্রায় 350 বছরের পুরানো এই লাল দুর্গা মায়ের রূপ রক্তবর্ণ হওয়ার পিছনে রয়েছে অলৌকিক ঘটনা। লোকমুখে শোনা যায় এটি 1700 শতকের ঘটনা। বাংলাদেশের নবমীর দিন মায়ের পুজো চলছিল, তৎকালীন বাড়ির কর্তা রাঘব রাম ভট্টাচার্য সেদিন পুজোর তিথি চলে যাচ্ছেন বলে একটু দ্রুত চণ্ডীপাঠ করছিলেন। রাঘব রামের পুত্রের কানে বাবার চণ্ডীপাঠ শুদ্ধ লাগলো না, তিনি বাবাকে এসে বলল চণ্ডীপাঠ ঠিক হচ্ছে না। সেই কথা শুনে রাঘব রাম পুত্রকে বললেন, বেশ তুমি তাহলে চণ্ডীপাঠ করতে বসে যাও। বাবার কথা মতো পুত্র বসলেন চণ্ডীপাঠ করতে। পুত্র বসলেন পূর্ব দিক মুখ করে। ঠিক তখনই আশ্চর্যজনক ঘটনা ঘটল। মা দুর্গা মূর্তি সহসা দিক পরিবর্তন করে দক্ষিণমুখ অবস্থা থেকে পশ্চিমমুখ হয়ে রাঘব রামের পুত্রের একেবারে মুখোমুখি হয়ে যায় এবং মা দুর্গার গায়ের রং ক্রমশ বদলে যেতে থাকে। ওদিকে চণ্ডী পাঠরত রাঘব রামের ছেলের শরীর তখন ক্রমশ ফ্যাকাশে কালারের হতে শুরু করে। শেষে তার দেহ প্রায় রক্তশূন্য হয়ে পড়ে এবং পুজোর শেষে সেদিন তার প্রাণবিয়োগ ঘটে। সেই থেকে চণ্ডীপাঠ হয় না এবারের পুজো। তা সেই রীতি এখনও মেনে চলতো এবং জগন্নাথের ভট্টাচার্য বাড়ির লাল দুর্গার আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে এখানে লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মী এবং গণেশ যেমন এক জায়গায় উল্টো মূর্তিগুলো দেখতে পাবেন এবং এই বাড়ির পুজো খুব নিয়ম ও নিষ্ঠাকারে প্রচলিত আসছে। এই পুজো দেখতে বহু লোক বাইরে থেকে আসে দেখতে, এই পুজো দেখতে এই ভট্টাচার্য বাড়ি জগন্নাথতলা এই লাল দুর্গা মায়ের মূর্তি। তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন, আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। এই যে লাল দুর্গা মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, এই নবমীর সন্ধ্যাবেলায় ভিডিওটি করা হয়েছে এবং ভিডিওটি দেখুন এখন মায়ের আরতি চলছে, সুন্দর আরতি হচ্ছে। একদম দেখুন নিয়ম নিষ্ঠা এবং পুরো শান্তি বজায় করছে। মা যেন একদম স্বয়ং সামনে বিরাজ করে আছেন, তার সামনে পণ্ডিত পুজো করছে এবং আরতি করছে। খুব নিয়ম নিষ্ঠাকারে এখানে পুজো হয়। আপনারা দেখতে পাবেন যদি নবদ্বীপে এই লাল দুর্গা মায়ের মূর্তি দেখতে যান, তবে প্রতি বছরই এই সময় লাল দুর্গা মায়ের মূর্তি দেখতে পাবেন। এবং আপনারা আসতে হবে সোজা কলকাতা থেকে, যদি আসতে যান সোজা হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে সোজা ওখান থেকে টোটো ধরে নবদ্বীপ জগন্নাথতলায় ভট্টাচার্য বাড়ির লাল দুর্গা মূর্তি কোথায় আছে বললে তারা ঠিক জায়গায় হিসাবে পৌঁছে দেবে। এবং মা এখানে খুব জাগ্রত, আপনারা এখানে এসে মায়ের কাছে নিজে মনস্কামনা করতে পারেন এবং তাছাড়া মাকে দেখে মনে একটা আলাদা তৃপ্তি হয়ে আসবে আপনাদের মনে। যাই হোক বন্ধুরা, আজ আমি নবদ্বীপ জগন্নাথতলায় ভট্টাচার্য বাড়ির লাল দুর্গা মায়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম হয়তো ভিডিওর মাধ্যমে, হয়তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট
এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সেফ থাকুন, আর আপনাদের পুজো খুব ভালো কাটুক। আজ আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।